পিশাচদের কেউ না কেউ চালনা করে, বসে রাখে। এ যদি একা হতো তাহলে মগ থেকে মৃতদেহ নিয়ে খেয়ে ফেলত, কিন্তু তা তো করেনি, ও নিয়ে গেছে কার কাছে? ওম সতী সাধ্বি ভব পিতা ভবানী ভব মোচন। ভাদুরী মশাই, আমাদের সকলের প্রিয় ভাদুরী মশাই একজন ত্রিকালদর্শী মানুষ। তার অস্তিত্বের আসল সত্যই হলো মানব জাতির সমস্ত সমস্যা থেকে মানব জাতিকে বার করে আনা মন্ত্রের সাহায্যে। এবারে তিনি আবারও ফিরছেন নিকশ ছায়াতে, এই শহরকে বাঁচাতে একটা অশুভ শক্তির থেকে। এখন তার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে কিছু অশরীরীরা। তুমি বলছিলে না যে গেনুর কথা কেউ শুনলে তার নাকি ক্ষতি হয়, তাই তো? তুমি শুধু আমাকে বলবে গেনুর কথা, আর কাউকে বলবে না। আমি তোমায় কথা দিচ্ছি, আমার কোনো ক্ষতি গেনু করতে পারবে না। মন্ত্রের জোরে এবং তন্ত্রের শক্তিতে ভাদুরী মশাই কি পারবে একটা শুভ শক্তিকে জাগিয়ে তুলতে? দেখতে হলে দেখুন নিকশ ছায়া, এই ভূত চতুর্দশীতে শুধুমাত্র হইচইতে।